ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সন্ধ্যের জলখাবারে নিয়ে এসেছি চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া, এখানে চিকেন আমি ছোট ছোট পিস করে নিয়েছি, একদম এরকম ছোট ছোট। এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা, আর আজকে আমি আদা রসুনের পেস্টটা বাড়িতে বানাবো না, এই কেনা এটা দিয়ে বানিয়ে দেবো। এটা প্রথমবার আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কতটা ভালো হবে। তো এটা দিয়ে এই পেস্টটা দিয়ে মাখাবো মাংসটা। তো এই পেস্টটা চলুন নিয়ে নিই। এবার কি কি দিই দেখুন, এই আদা রসুন পেস্টটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে চিকেনটা আমি লেবু আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো নরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো দিয়ে দেব লবণ, আমি চিকেন পকোড়ার মধ্যে একটু হলুদ দেব, হলুদ দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পেঁয়াজ কুচি, একটু হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিতে হবে পেঁয়াজটা খুবই হালকাভাবে। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দেব ধনে পাতা কুচি, দিয়ে দেব টমেটো সস অল্প, টমেটো সসটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। দিয়ে দেব চাট মশলা, এখানে আমি আর আলাদা করে লেবু দেব না, চাট মশলাটা দিলাম। আর সবশেষে দিয়ে দেব একটা ডিম। তো এগুলো আগে মাখিয়ে নেব, প্রথমে একটু মাখিয়ে নেব, তারপরে দিয়ে দেবো অ্যারারুট। আর দিয়ে দেব স্পেশাল ভাজা মশলা একটু দিয়ে দেব। আর একটা জিনিস দেব, সেটা হলো একটু মুচমুচে হবে, এটা হলো ছাতু, আমি ছাতু দিয়ে দিচ্ছি, এক চামচ দিলাম, আর একটু দেব তো দু চামচ পরিমাণ ছাতু দিলাম, একটু ক্রিস্পি ক্রিস্পি হবে। এটা ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল, রিফাইন্ড অয়েল, যেটা সাফোলা গোল গোল একটু কালারটা হলুদ হলুদ, দিয়ে দিলাম তেলটা গরম হোক। এখানে তেলটা গরম হয়ে গেছে, পকোড়াগুলো ছেড়ে দেব, সরি চিকেনগুলো ছেড়ে দেব, পকোড়া তৈরি হবে, চিকেন ভাজার পরেই তো পকোড়া হয়। গ্যাসটা মিডিয়াম দেব ছাড়ার সময়, এইভাবে একটা একটা করে ছেড়ে দেব। এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিইনি, যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আবার কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আবার ভাজা মশলার সঙ্গে কাঁচা লঙ্কার গুঁড়ো আছে, তো সেই ভাজা মশলার মধ্যে লঙ্কা আছে বলে সেই জন্য আর গোলমরিচ গুঁড়ো দিইনি। চলুন এগুলো ভেজে নিই। এক পিঠ হয়ে গেছে, এবার অন্য পিঠটা ভেজে দেবো। গ্যাসটা কমিয়ে নিয়ে ভাজতে হবে, নাহলে ওপরটা পুড়ে যাবে
আর মানে উপরের দিকটা লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে চিকেনটা ভালো করে ভাজার জন্য গ্যাসটাকে আস্তে করে নিতে হবে বন্ধুরা এটা পকোড়াটা হয়ে গেছে এবার আমি পকোড়াটা তুলে নেব এরকম পকোড়া খেতে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আমি যেরকম পদ্ধতিতে বানালাম এটা ঠান্ডা হলে একটু মুচমুচে টাইপের হয়ে যাবে তো মুচমুচে পকোড়া খেতে খুবই ভালো লাগে এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে শসা পেঁয়াজ দিয়ে স্যালাড দিয়ে খেয়ে দেখবেন তো চলুন এর পরের গুলো দিয়ে দিই একই পদ্ধতিতে সব চিকেন গুলো আমি ভেজে নেব চিকেন গুলো এমন ভাবে দিতে হবে যাতে এই ধনে পাতা মশলা গুলো ঠিকঠাক ভাবে সবটার সাথে যায় ঠিক এইভাবে তো বন্ধুরা এই ফেনাটা হওয়ার কারণ একদম তেলটা আস্তে দেওয়া ছিল তো তাই এটা ফেনাটা হয়ে গেছিল এবার জোরে দিয়েছি ফেনাটা হয়ে যাবে আর আপনারা চাইলে এই চিকেনটাকে পেস্ট করে মিক্সিতে পেস্ট করে এই সমস্ত মশলা দিয়ে ছোট ছোট বলের আকারেও পকোড়া করে খেতে পারেন তো আমি সেই রেসিপিটাও অবশ্যই দেখাবো আজকে এটা দেখাইছি এটাই দেখাচ্ছি এটা এরকম ভাবে আগে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর কমেন্ট করে জানাবেন অবশ্যই রেসিপিটা কেমন হলো আর প্রত্যেকবারের মতন অনুরোধ রইল আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন